নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প কথা যাহা ছিল মনের তলায়। বিয়েবাড়ি থেকে ফিরে তোলা শাড়ি গহনা অঙ্গ থেকে না নামিয়েই বিছানায় অঙ্ক ঢেলে সুপর্ণা মুচকি হেসে বলে, দেখে এলাম পল্টুদার বৌক। নেমন্তন্ন খেয়ে এসে শাড়ি গহনা সমেত বিছানায় গড়িয়ে পড়া সুপর্ণার নতুন নয়, কারণ নেমন্তন্ন খাওয়ার ব্যাপারে সে বেশ উৎসাহী। বর বা কোণে দেখে এসে মুচকি হাসিও তার নতুন নয়, কিন্তু সেও ক্ষেত্র বিশেষে। পরাশরের দিকের বিয়ে বাড়ি থেকে এসেই এটা করে থাকে সে। আর সত্যি একটুও না হাসবার মতো বর কোণে কটা বিয়ে বাড়ির জন্যে ঘটে। পল্টুদার বউয়ের মতো হলে তো বউ নিয়েই হাসি, বউ সুন্দরী হলে বেমানান জুটি নিয়েও হাসা যায়, কিন্তু নিজের বাপের বাড়ির দিকের ব্যাপার হলে তো সমালোচনা থেকে বিরতই থাকে সুপর্ণা। পরাশর এই বছর দশেক ধরে দেখতে দেখতে মোটামুটি বেশ কিছু বুঝে নিয়েছে। পল্টুদা, সুপর্ণার পিস্তুত দাদার বিয়ে করবার অবস্থা না থাকায় এতদিন বিয়ে হয়নি। এখন প্রায় এই চল্লিশের দরজায় এসে সেই না হওয়া ঘটনাটি ঘটিয়ে বসেছে পল্টু। শীতের দিনে অনেক ভাবনা চিন্তার পর হঠাৎ জলে ঝাঁপিয়ে পড়ার মতো। তবে এই দুঃসাহসের কারণ একটু আছে, সেটাই ভরসা। বউ নাকি চাকুরে মেয়ে, ঘটার বিয়ে নয়, নেহাতি আপনজনেরাই নাকি গিয়েছে। তবে সুপর্ণার সাজের ঘটাটাই কিন্তু ত্রুটি হয়নি। সুপর্ণার যেমন রূপ আছে তেমনি রূপ সম্পর্কে চেতনাও আছে, আর সে রূপকে যেখানে যা সাজে তাই দিয়ে সাজাতেও জানে। অতএব ওই টিমটিমে বিয়ে বাড়িতে আজকের বিশেষ দ্রষ্টব্য অথবা একমাত্র দ্রষ্টব্য ছিল বরের মামাতো বোন সুপর্ণা। পিসি তাকে দেখিয়ে দেখিয়ে বেরিয়েছে, নতুন কুটুম্বদের তার বরের পদমর্যাদা সম্বন্ধে অবহিত করিয়েছে, এবং ভাইজি ভালো বস্তু খেতে ভালোবাসে বলে কাছে বসিয়ে আলাদা করে পরিবেশন করে খাইয়েছে। আহ্লাদের সাগরে ভাসতে ভাসতে আসছিল সুপর্ণা, কিন্তু এসে স্বভাবগতভাবে নাকে মুখে চোখে কথা না কয়ে একটি রহস্যব্যঞ্জক মুচকি হাসল। পরাশর যায়নি, পরাশর বিয়ে বাড়িটারই খুব কমই যায়। সামাজিক নেমন্তন্ন রক্ষার দায়িত্বটা সুপর্ণারই ঘাড়ে, অতএব বিয়ে বাড়ির সম্বন্ধে শোনার দায়িত্বটা নিতেই হয় পরাশরকে। আজও জানত বেশ কিছুক্ষণ কোনের রূপ গুণ, কোনের বাড়ির লোকেদের সাজসজ্জা, পিসিমাদের যত্ন ইত্যাদির বর্ণনা শুনতে হবে তাকে ধৈর্য ধরে। কিন্তু সুপর্ণা কেবলমাত্র দেখে এলাম পল্টুদার বউকে বলে হেসে গেল, এবং এক মুখ পান খাওয়া মুখে টিপে টিপে হাসতে লাগল। পরাশর একটু অপেক্ষা করল, তারপর বলল, তা সেই বউ দেখতেই তো গিয়েছিলে, এটা খুব একটা খবর হচ্ছে কেন তবে? না, তাই বলছি। সুপর্ণা এবার বাড়তি আংটিগুলো আঙুল থেকে খুলতে খুলতে বলে, আমার কাছে খবর না হোক তোমার কাছে হতে পারে। রহস্য বুঝতে অক্ষম পরাশর হাতের বইটা ফের তুলে ধরে। সুপর্ণা আসা মাত্রই যেটা নামাতে হয়েছিল, মুখের সামনে বই খুলে বসে থাকা দেখলে নাকি হাড় জ্বলে যায় সুপর্ণার। বই রাখো, বই রাখো, খঞ্জন আঁখি নাচিয়ে সুপর্ণা বলে, তুমি বোধহয় নেমন্তন্ন চিঠিটাও তাকিয়েও দেখনি। পরাশর এবার বিপন্ন দৃষ্টিতে তাকায়, দেখেনি সত্যি। শুনল তো সুপর্ণার পল্টুদার বিয়ে, রবিবারে বউ ভাত তাও শুনল, আর কোন দরকারে সেই পালকি আঁকা হলদে রঙা চিঠিখানা খুলে দেখতে যাবে? তা সেই চিঠিটার মধ্যেই কি খবর নিহিত ছিল, কি থাকতে পারে? পরাশর বুঝতে পারে না কি থাকতে পারে, পরাশর দোষ স্বীকার করে। চিঠিটা কই দেখেছি বলে মনে পড়ছে না? দেখলে অবহিত হতে, সুপর্ণা তেমনি রহস্যের চোখে বলে, কোণের বাবার নাম সুরজিৎ সেন। পরাশর অবাক হয়ে তাকায়, কোণের বাবার নাম সুরজিৎ সেন, এটাই বা কি এমন খবর?
এবার পরাশর সুপর্ণাকে বকে ওঠে। কি হলো, বিয়ে বাড়িতে সিদ্ধির শরবত টরবত খেয়ে এলে নাকি? কি সব বলে চলেছ! কুনির বাবার নাম সুরজিৎ হোক আর বিশ্বজিৎ হোক ইন্দ্রজিৎ হোক, তাতে তোমারই বা কি আমারই বা কি? আছে গো আছে, আমার না হোক তোমার। কেন, কোনো সুরজিৎ সেনকে তোমার মনে পড়ছে না? পরাশর অকারণ এমন বাজে কথা পছন্দ করে না। পরাশর তাই গম্ভীরভাবে বলে, না। ও বাবা, একেবারে সোজা না? রমেশ ঘোষাল লেনের সুরজিৎ সেনকে তাহলে দেখনি কোনো দিন? রমেশ ঘোষাল লেন! পরাশরের বিস্তৃত স্মৃতির স্তরে হঠাৎ একটা আলোড়ন ওঠে। রমেশ ঘোষাল লেন, রমেশ ঘোষাল লেন! যে পাড়ায় বছর খানেকের জন্যে ছিল পরাশরেরা, তারপর তো নতুন বাড়ি করে পাড়ায় উঠে এলেন পরাশরের বাবা। রমেশ ঘোষাল লেনের সেই এক বছরের ইতিহাসের অধ্যায়টা বহু ধুলোর স্তরে চাপা পড়ে গিয়েছিল, তাই সহসা মনে পড়ছিল না। কিন্তু সেই ভদ্রলোকের নাম কি সুরজিৎ সেন ছিল? পরাশর সহসা অন্যমনস্ক হয়ে যায়। বছর বারো তেরো আগের সেই ইতিহাসের ছেঁড়া পাতাটা যেন সামনে উঠতে থাকে। কি মনে পড়ল? সুপর্ণা আরেকটু হাসে। পরাশর ঝাপসা গলায় বলে, রমেশ ঘোষাল লেনটা মনে পড়ছে, সুরজিৎ সেন বলে তো কাউকে। আহা, শাঁক দিয়ে আর মাছ ঢেকো না। তাহলে বলো, ওই লেনের আট নম্বর বাড়ির শাশ্বতীকেও মনে পড়ছে না? পরাশরের সামনের সেই ছেঁড়া পাতাটা আর ওড়ে না, যেন বাতাস হারিয়ে স্থির হয়ে যায়। পরাশর গম্ভীর গলায় বলে, কোনো কিছু দিয়েই কিছু ঢাকতে চাইনি আমি। তোমার শাক মাছ দুটো তুলনায় মাঠে মারা গেল। জানোই তো আমার স্মৃতিশক্তি তেমন জোরালো নয়। বাহ, তাই বলে স্মৃতিশক্তি এমনই দুর্বল যে জীবনের প্রথম ভালোবাসাকে বিস্মরণ? না, অসহ্য! এবার পরাশর সত্যি বিরক্ত হয়। পরাশর জানে সুপর্ণার এটা বাচালতা। সুপর্ণার কথাবার্তা, ঠাট্টা তামাশা, বলতে কি সব কিছুতেই মাত্রাজ্ঞানের অভাব। তবু এখন এই কথাটা নিয়ে এত কথা ভালো লাগছে না তার। এখন মনে হচ্ছে নামটা সুরজিতই ছিল বটে। খুব সম্ভব এই নতুন কোনের বাপের বাড়ির সঙ্গে কোনো কানেকশন আছে। হয়তো কোনো সূত্রে ওদের কেউ এসেছে। মোট কথা কিছু একটা হয়েছে, কিন্তু তাই বলে সেইটা নিয়ে এত কি? পরাশর বিরক্ত হয় এবং সেই বিরক্তি গোপনও করে না। বলে, তুমি হয়তো কতগুলো বাজে কথা বলে সুখ পাও, আমি কিন্তু শুনে পাই না। তথাপি সুপর্ণা দমে না। সুপর্ণা বরং আরও হি হি করে বলে, বাজে কথা বলে উড়িয়ে দিলেই হলো, আমি যেন আর বুঝি না কিছু, ঘাসের বিচি খাই। যেই না পিসি আমাকে কোনের মার সঙ্গে চেনা করিয়ে দিয়ে বলেছে, এই যে আমার ভাইজি সুপর্ণা দাশগুপ্ত, জামাই হচ্ছেন পরাশর দাশগুপ্ত, খুব বড় চাকরে, কোনে কোনের মা যেন ইলেকট্রিকের শখ খেল। এসব অমনি হয় বাবা? তারপর কোনের যা মুখ দেখলাম, যেন কে ছাই মেরে দিল। আবিষ্ এমনিতেই মুখের রং। সুপর্ণা হেসে ওঠে। আহা, অমন রূপবতী প্রেয়সীকে হারিয়ে বেচারি তুমি কি ক্ষতিগ্রস্তই হয়েছ তাই ভাবছি। বেচারি পল্টুদাটা নেহাত চাকরে বউ বলে এই করে ফেলেছে, মনে সুখ নেই। কালো বউ অনেকেরই হয়, কিন্তু বিয়ের কোণে এমন রোগা শুকনো সাতজন্মের বুড়ির মতো, এই আর কোন বরের ভালো লাগে বলো? পল্টুদার দুঃখে সুপর্ণাকে হতাশ দেখায়। পরাশর হাতের বইটা আবার মুখের সামনে তুলে ধরে বলে, বিয়ের আগে কি তোমার পল্টুদা নিজের চোখে একবার দেখাওনি? আহা, দেখবে না কেন? সুপর্ণা মুখ ঝামটায়। সেই সঙ্গে আবার সুবিধের দিকটাও দেখেছে, সরাই টাকা নাকি মাইনে পায় বউ। তবে আর আক্ষেপের কি আছে,
বলল পরাশর ঠেলা মারা ভাবে। জানে তো কথার উত্তর না পেলে ছাড়বে না সুপর্ণা। সুপর্ণার মুখে আলো জ্বলছে, সুপর্ণা আর ওদিক দিয়ে গেল না। সুপর্ণা বলে উঠল, ওই মেয়ের প্রেমে পড়েছিলে কি করে তাই ভাবছি। পরাশর উঠে দাঁড়ায়। পরাশর একবার ওই সর্বালঙ্কার ভূষিতা রূপসীর দিকে তাকায়, তারপর হাই তুলে বলে, আমি একটু ওভারে থাকছি, বইটা শেষ করা দরকার। ও বাবা! সুপর্ণা খাট থেকে নেমে আসে, হাত বাড়িয়ে পরাশরের চিবুকে একটা আঙুল ঠেকিয়ে বাচাল হাসি হেসে বলে, এতখানি? আমি ভাবছিলাম তামাদি হয়ে গেছে, তা নয় একেবারে ও ঘরে নিভৃতে ধ্যান করতে সাধ হচ্ছে বুঝি। আহা, যাও যাও, প্রথম প্রেম বড় মর্মান্তিক জিনিস। পরাশর চলে যাচ্ছিল, দাঁড়িয়ে পড়ে বলে, আমার ওই প্রথম প্রেমের খবরটা তোমায় অমন বিশদ করে কে দিল বলতে পারো? কেউ বলেনি, আমার চোখই বলেছে। চমৎকার, তোমার চোখ যদি এতই শার্প তো এতদিন কেন টের পাওনি বলো তো? আমি ইতিপূর্বে কোনো একখানা প্রেমে হাবুডুবু খেয়ে জখম হয়ে আছি? সুপর্ণা তবুও হাসে, সন্দেহ ছিল। তার মানে সন্দেহ ছিল না, সুপর্ণার চোখ মুখ সাক্ষ্য দিচ্ছে ছিল না সন্দেহ। এখনো যে এত বাচালতা করছে সেটা করবে বলেই করছে, আপন স্বভাব ধর্মে করছে, নচেত নিজের ওপর ওর আস্থা প্রবল। সেই কালো রোগা শুকনো বুড়ি বুড়ি মেয়েটাকে নিজের প্রতিদ্বন্দ্বিনী ভাবে, এমন খেলোয়াড় বোকা সুপর্ণা নয়। হ্যাঁ, মেয়েটা যদি দেখতে শুনতে ভালো হতো তাহলে হয়তো তার সেই পরাশর দাশগুপ্ত শোনার সঙ্গে সঙ্গে ছাই মূর্তি হয়ে যাওয়া নিয়ে সুপর্ণা সত্যি মনে বিষ তুলত। কিন্তু ওকে কি আবার প্রতিদ্বন্দ্বিনী ভাবা যায়? কোনের বাবার এক খুঁড়ি এসেছিলেন, সুপর্ণার বরের নাম শুনেই তিনি ফস করে বলে উঠলেন, পরাশর দাশগুপ্ত? ও মা, সেই ছেলে নয় তো আমাদের রমেশ ঘোষাল লেনে ছিল তারা কিছুদিন, হীরের টুকরো ছেলে, এই শাশ্বতীর সঙ্গে বিয়ের সমস্ত ঠিক, তারপর কুষ্টিতে অমিল দেখে। কোনের মা ক্ষুব্ধ কণ্ঠে বলেছিলেন, তুমি থামো তো ছোট খুড়ি, এক নামের দুই মানুষ থাকে না পৃথিবীতে। ছোট খুড়ি অপ্রতিভ গলায় বলেছিলেন, না তাই বলছি, পরাশর নাম তো বড় শোনা যায় না, তা মেয়ে থাকলেই পাঁচ জায়গায় বিয়ের কথা হয়, এতে লজ্জার কি আছে বৌমা? তোমার মেয়ে চাকরি করবে, সংসারের দুঃখ ঘোচাবে, এইসব পণ করে বসে থেকে নিজেকে বুড়ো করলো তাই, নইলে কি এতদিন বসে থাকতো? সুপর্ণা কোনের মুখ দেখেছিল, সুপর্ণা কোনের মার মুখ দেখেছিল, সুপর্ণা বুঝে নিয়েছিল এক নামের দুই মানুষ পৃথিবীতে অনেক থাকলেও এখানে যে এই দুটো মানুষ অভিন্ন তা এরা জানেন, অর্থাৎ খোঁজ এরা রাখেন পরাশর নামের মানুষটার। তার মানে মেয়েটিই পড়েছিল গাড্ডায়, পরাশর নয়। মেয়েটা পড়তেই পারে, তার কাছে তো পরাশর চাঁদ, চাঁদের দিকে কে না তাকায়? আর সেও কোনো 13-14 বছরের কথা, তখন তো পরাশর সুকান্তি তরুণ। তারপর সুপর্ণা এসেছে, এই 10 বছর ধরে আচ্ছন্ন করে রেখেছে পরাশর নামে এর আত্মসম্পর্কিত প্রাণীটাকে। এই তো সুরজিৎ সেনের মেয়ে শাশ্বতী, এই নামটাও মনে ছিল না পরাশরের। তবে মেয়েটার যে মনে ছিল, মনে আছে, সে বিষয়ে সন্দেহ নাস্তি। তা নইলে পরাশর নামটা শোনা মাত্র অমন অবস্থা হয়। মনে হলো চোখের পাতাগুলো শুদ্ধ যেন স্থির হয়ে গেছে। আর এও আরে আরে দেখেছে সুপর্ণা, তদবধি পল্টুদার বউয়ের সুপর্ণা নামে ননদিনীর দিকটি ছাড়া আর কোনো দিকে চোখ ছিল না, যেন সমস্ত স্নায়ু দিয়ে গ্রাস করছিল সুপর্ণার হাসি ঝঙ্কার, সুপর্ণার অলঙ্কার সিঞ্জিনী, সুপর্ণার রূপ যৌবনের দূতি। তা যৌবন বই কি, বয়স বস্তুটাই তো যৌবনের একমাত্র মাপকাঠি নয়। ওই শাশ্বতীর থেকে সুপর্ণা হয়তো বয়সে 1-2 বছরের বড় বই ছোট নয়, কিন্তু কিসে আর কিসে। পল্টুদা একসময় চুপি চুপি বলেছিল,
মাঝে মাঝে এক আধবার বেড়াতে আসিস পর্ণা, তবু তোকে দেখে যদি তোদের বৌদির বার্ধক্যটা একটু কমে। সুপর্ণা হেসে গড়িয়েছিল, তোমায় দেখে কমবে না, আমায় দেখাতে হবে। তোকে দেখলে সত্যি বুড়োরও বয়স কমে যায়, বলে হেসে চলে গিয়েছিল পল্টুদা। তদবধি হাসিতে পেট ফুলছিল সুপর্ণার। আসলে পল্টুদাকে বলতে হবে একদিন, জানো না বুঝি, ওটি আমার হলে হতে পারত সতীন। ইস, ওই মেয়ে পরাশরের বউ হতো না, পরাশর সম্পর্কে সত্যি গভীর কোনো দুশ্চিন্তা হয়নি সুপর্ণার। বুঝতে পেরেছি, ওরাই ওদের ওই কালো ঢেঙা মেয়ের জন্যে পাশের বাড়ির হীরের টুকরো ছেলের দিকে হাত বাড়িয়েছিলেন, তা হাত বাড়ানোই সার হয়েছিল, মগডালের ফুলটি হাতে উঠে আসেনি। হীরের টুকরোর চালাক বাপ কোষ্ঠীর অমিলে ছুতো করে নাকচ করে দিয়েছিলেন। মেয়েটা বোধ করি সেই সময় প্রেমে পড়ে বসেছিল। আহ বেচারা, না পড়ে যাবে কোথায়? সুপর্ণার পাশে না হয় পরাশর কালো বর, কিন্তু ওই শাশ্বতীর পাশে? মনে মনে পাশাপাশি বসিয়ে কেবল হাসি পাচ্ছে সুপর্ণার। আরশির সামনে দাঁড়িয়ে প্রসাধনমুক্ত হতে হতেই সেই তুলনাটাই করেছে সুপর্ণা, আর ভাবছে খুব চটিয়ে দিয়েছি লোকটাকে, রাগ করে ও ঘরে চলে গিয়ে বসে আছে, যাক এ রোষ রহিবে কতদিন। পাশের ঘরে জানালার সামনে পাতা ইজি চেয়ারটায় বই হাতে করে সেই কথাই ভাবছিল পরাশর। কতদিন, এক যুগেরও বেশি তো, এতদিন বিয়ে হয়নি শাশ্বতী নামের সেই মেয়েটার। না, সুপর্ণা বর্ণিত প্রথম প্রেম টেম কিছু না, তবে পাশের বাড়ির ওই পাতলা ছিপছিপে শ্যামবর্ণ মিষ্টি মুখশ্রীওয়ালা মেয়েটিকে দেখে ভালোই লাগত পরাশরের, এ কথা মিথ্যা নয়। যখন তাদের বাড়ি থেকে এই বিয়ের প্রস্তাব করেছিল, তখন বাড়িতে হাস্য পরিহাস এবং সমালোচনার রোল উঠলেও পরাশরের মনে হয়েছিল, এতই বা এমন করছেন কেন এরা, এমন আর মন্দ কি, এরা ঘু ঘু। এরা হয়তো ছেলের সেই ভাবটি বুঝেছিলেন, তাই এরা এক ঢিলে দুই পাখি মেরেছিলেন। এরা কাশিতে গুরুদেবের কাছে ছেলে মেয়ের কোষ্ঠী পাঠিয়ে দিয়েছিলেন এবং বেশ কয়েকদিন পরে জানিয়েছিলেন খুব মন খারাপ লাগছে, একেবারে অমিল। সুপর্ণার সঙ্গে নাকি পরাশরের কোষ্ঠীর খুব মিল। পরাশর ভাবে, ওই কোষ্ঠী বস্তুটা কি আর মিল কথাটারই বা অর্থ কি? এক যুগের ওপারের একটা হারিয়ে যাওয়া ছোট্ট কাহিনীটি হঠাৎ যেন পরাশরকে এক গভীর শূন্যতার গহ্বরে ঠেলে দিয়েছে। প্রায় চেহারা ভুলে যাওয়া একটা রোগা কালো শুকনো শুকনো মেয়েটার জন্যে পরাশর ভয়ঙ্কর একটা ব্যাকুলতা অনুভব করছে এতদিন পরে। সত্যিই যেন ব্যর্থ প্রেমের অনুভূতি হতাশ নিঃশ্বাস ফেলছে পরাশরকে ঘিরে ঘিরে। 10 বছর আগে বিয়ে হয়ে যাওয়া পরাশর ভাবছে, সেদিন আমি নিজে কেন অমন এলিয়ে গিয়েছিলাম, কেন গার্জেনদের ওই চালাকি বিশ্বাস করেছিলাম। তা যদি না করতাম, হয়তো আমার জীবনের চেহারা সম্পূর্ণ অন্যরকম হতো। সেই অন্যরকমটাকে খুঁজতে থাকে পরাশর শূন্য আকাশের দিকে তাকিয়ে। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। ধন্যবাদ।